সমাপ্তির বিয়েতে আমি কি গিফট দিলাম? বাজে এখন 9:06, পোলাও আর মাংসটা বেশ ভালো হয়েছে, আমি দুবার স্যালাড সস নিয়ে নিয়ে খাবো না। আর সমাপ্তি বিয়েতে আমার সমাপ্তি বিয়ের বিয়ে বসে আছে। এদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেল বসার জায়গা, উপরের ঝাড়বাতিটা বেশ সুন্দর ডিজাইন, স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছে কারণ এখন প্রচন্ড গরম। এদিকে আছে খাবারের জায়গা, বাচ্চারা খেলছে, এন্ট্রি পয়েন্ট ওদের মেন গেট। এদিকটাতে আছে কফি স্টল, এদিকটা আছে খাবারের জল, আর এদিকটা আছে কি ফুচকা। বাবা ওই জন্য তো এত ভিড়, ফুচকা স্টল। আর ওখানটাতে আছে পকোড়া, সাইডে দেখি আছে পকোড়া। আর এখানে আছে গোলাপ জামুন, এদিকটা হচ্ছে রসুই, রান্না বান্না চলছে, মনে হচ্ছে কমপ্লিট হয়নি। ফোনে এখনো রেডি হতে পারে। সমাপ্তি ও কৈলাসের শুভ পরিণয়, তারিখ হচ্ছে 5ই বৈশাখ 1431 সাল, ইংরেজি তারিখ হচ্ছে 18ই এপ্রিল 2024 বৃহস্পতিবার। এই যে বর বউয়ের ছবি, আর মেনুতে আছে মিনারেল ওয়াটার, লবণ লেবু, স্যালাড সস, পানির পাসিন্দা, বাসন্তী পোলাও, চিকেন কষা অথবা বাটার পানির, প্রচুর লম্বা লিস্ট। এখন বাজে 8:37, তবে আমি খেতে চলে এসেছি, এই পাশে খাওয়া শুরু হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাড়ি যাব, আর কোনের সাথেও দেখা করতে হবে, কোনে এখনও প্যান্ডেলে এসে পৌঁছায়নি। আমি খাওয়া দাওয়া করে নিই, চলে এসছে স্যালাড সস নিয়ে নিয়ে খাবো না। এটা যে পনির পাসিন্দা, এক কামড় দিয়ে ফেলেছি। এবার কি আসছে? এবার আসছে বাসন্তী পোলাও বা হলুদ হলুদ। এবার আসছে চিকেন কষা, চিকেন কষা। বাহ, বাসন্তী পোলাওটা বেশ ভালো বানিয়েছে তো, ঝরঝরে হয়েছে। পোলাও আর মাংসটা বেশ ভালো হয়েছে, আমি দুবার নিয়ে নিয়েছি, এটা আবার সেকেন্ড টাইম দিয়ে দিয়েছি। অল্প, ফাইনালি বাজে এখন, ফাইনালি বাজে এখন 9:06, কোনে এসে হাজির মঞ্চে, ছবি তোলার পর্ব চলছে, আমার ছবি তোলা হয়ে গেছে, সবাই এখন লাইনে আছে। হ্যাপি হ্যাপি বন্ধু বান্ধব বাবা কোনে এতক্ষণ পরে। বাহ, এবার বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি লাগছে প্রচুর ভিড়।
এখানে ঝাড় বাকিটা বেশ ভালো দিয়েছে, বোনের সাথে এখন ফটোগুলো পর্ব চলছে, আর এখানে সবথেকে ভালো করেছে চারদিকে স্ট্যান্ড সেজে। এখন বড় আসন ফাঁকা, ফোনে এখন প্রচুর ব্যস্ত, বা বড় আসনে যে এরাই বসে এখন ছবি ছাপা তুলে নিচ্ছে, আর ফোনে এখন কার সাথে ছবি তুলছে, ফোনের দিদির সাথে দেখি আমি। ফোনের পাশে কুলারটা দিয়ে খুব ভালো করে কাজলটা একটু হালকা দিতে হতো, কাজলটা হ্যাঁ, তবে মুখটা ভালো লাগছে দেখো, নয় কি এক একজন কেমন বাজে দেখতে লাগে, আর এই কুলারটা দিয়ে খুব ভালো করেছে নাকি, আর একটু হালকা দিলে না বলছো আবা, এইটা আবার ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে, আরে আমি আমি ডিপ হয়ে যাচ্ছে হয়, হ্যাঁ ভালো সাজিয়েছে ফুল দিয়ে, বলো যার দিকটা দেখি, হবে বেশ হাসি খুশি গল্প করছে, আমি তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমি আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ ভালো হয়েছে, আমাকে আমাকে ক্যামেরাম্যান দাদা এখন খুব ব্যস্ত ছবি তোলায়, প্রত্যেকে সব আসছে আর ছবি তুলছে, এই এলইডি লাইট গুলোতে যাতে ফিল্টার হয়ে যায়, লাইট লাইটে যাতে মুখের মানে পুরো হটক করে না লাগে সেই জন্য ওরকম সাদা ছাতার ব্যবস্থা, আর এদিকটা আবার বড় ছাতা, এটা আবার কি কাজ বন্ধুরা যাচ্ছে এখন, আমার ফোনের দিকে কফি স্টলে কোনো ভিড় নেই, কিন্তু ফুচকা স্টলে সেই থেকে এখন অবধি প্রচুর ভিড়, কারণ ফুচকা খাওয়ার লোক অপরাতে ভিড় নেই, গুলাব জামুনে কোনো না দিয়ে, কিন্তু ফুচকার এখানে ভিড় কন্টিনিউ, ফোনের দিদিকে দেখতে পেলাম এখন, ফোনে এখন প্রচুর ব্যস্ত, এটা হচ্ছে ফোনের মা, বৌদি জেঠিমা এদের সবাই চিনি, বন্ধু টিন্ধু চারটি আছে, আমি সবাই এখন সেলফি নিচ্ছে ফোনের সাথে, এবার আসি বিয়েতে আমি কি গিফট দিলাম। প্রথমে আমি আমার গুগল পে থেকে সমাপ্তির গুগল পে অ্যাকাউন্টেতে টাকাটা পাঠিয়ে দিলাম, তারপর তার একটা স্ক্রিনশট নিলাম, সেই স্ক্রিনশটটাকে আমি ল্যাপটপে ওয়ার্ড ফাইলে গিয়ে একটু এডিট করে নিলাম, ঠিক এইরকম নিজের পছন্দ মতো কিছু কিনে নিবি, আমার নাম লিখলাম,
আর মাঝখানে একটা রেড কালারের লাভ সাইন দিয়েছি, আর তার মাঝে লিখেছি তোর বিবাহিত জীবন সুখের হোক। ঠিক এইভাবে এডিট করে এর একটা কালার প্রিন্ট করে নিলাম এবং সেটাকে একটা লাল খামের মধ্যে মুড়ে স্ট্যাপেল করে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এটা এই জন্যই করেছি, আসলে আমার বিয়ের সময় কি হয়েছিল, আমার এক দিদি এরকম লাল খামে মুড়ে আমাকে কিছু টাকা গিফট করেছিল। এবার বিয়ের সময় সবারই কি হয়, যে মানে যে বিয়ের ব্রাইড তার পক্ষে তো এত কিছু গিফট সামলানো সম্ভব হয় না, পাশে একজন থাকে। এবার স্বভাবতই আমিও পাশের জনকেই দিয়েছিলাম। এবার তাড়াহুড়োর বসেই হোক বা এত বড় বড় গিফটের মাঝেই হোক, ওই ছোট খাম ভুলবশত হারিয়ে যায়। তার মধ্যে টাকা ছিল, এবার সেই টাকাটাও তো হারিয়ে যায়। এবার তখন দিদিরও মন খারাপ, আমাদের বাড়ির সবারও মন খারাপ। তাই আমি ভাবলাম এখানে যদি আমি এই রিসিপ্টটাকে প্রিন্ট করে দিই, তাহলে যদি ভুলবশত সেই খামটা হারিয়েও যায় তাহলে এই রিসিপ্টটাই শুধুমাত্র হারাবে, কিন্তু টাকাটা তো ব্যাংকে অলরেডি ডিপোজিট চলে গেছে, তাহলে কোনো ভয় নেই টাকাটা হারানোর। রিসিপ্টটা যদি হারিয়েও যায় কোনো ব্যাপার থাকবে না সেই কারণে। আর এই বিষয়টা আমার বেশ নতুনত্বও লেগেছে, এর আগে আমি কখনো দেখিনি, আশা করি সমাপ্তিরও বেশ ভালো লাগবে দেখার পর।